বন্ধুরা, এই লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে সবথেকে বেশি লোড যিনি নিয়েছেন তিনি হলেন এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে এই রাজ্যের প্রধান শাসক দল যারা রয়েছে সেই তৃণমূল কংগ্রেসের প্রধান দুই নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলে দুজনে মিলে যেখানে 180টার কাছাকাছি জনসভা করেছেন, সেখানে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা একা 173টি জনসভা করেছেন। এবং এত লোড নেওয়ার কারণ একটাই, এই নির্বাচন উপলক্ষে কারোর রাজনৈতিক জীবন যদি সবথেকে বেশি ইম্প্যাক্টেড হয় সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন? তিনি যদি এই রাজ্যে বিজেপিকে কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ 2019-এর থেকে অনেক ভালো ফলাফল, বেশি আসন এনে দিতে পারেন, সেখানেও যেরকম পরবর্তী রাজনৈতিক ঘটনাচক্র তাকে ঘিরে আবর্তিত হবে, তেমনই যদি সত্যিই বিজেপি কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারে, রাজনৈতিক প্রতিহিংসার সবথেকে বড় শিকার কিন্তু এই শুভেন্দুবাবুকেই হতে হবে। ফলে এই নির্বাচনটা কার্যত শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অস্তিত্বের মরণ বাঁচন লড়াই, এমনটাই কিন্তু সকলে মনে করছেন। ফলে এই নির্বাচনে বিজেপি কেমন ফলাফল করবে সেটা অনেকটাই নির্ভর করছে এই শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ ঠিক কেমন থাকে তার উপরে। আমরা সেটার দিকে নজর রাখছিলাম, নির্বাচন উপলক্ষে তিনি অসম্ভব ব্যস্ত রয়েছেন, তার সঙ্গে সরাসরি আমরা সেইভাবে কথা বলার সুযোগ পাইনি। কিন্তু কালকে নির্বাচন প্রায় শেষ হওয়ার মুখে একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে তিনি ইন্টারভিউ দেন, এবং ইন্টারভিউ মানে ওই ছোটোখাটো ইন্টারভিউ নয়, দীর্ঘক্ষণ সময় ধরে অনেক কিছু এক্সপ্লেনেশন করে। এবং সেই সময়টায় তার কথা তো আমি শুনছিলাম, আপনারা নিশ্চয়ই অনেকেই তার কথা শুনেছেন, সেই ইন্টারভিউ দেখেছেন, কিন্তু আমি খুঁটিয়ে খুঁটিয়ে মানুষটার বডি ল্যাঙ্গুয়েজটা দেখার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম ঠিক কতখানি চাপে আছে। দেখুন, জানি রাজনীতি করতে গেলে একটা আবরণ রেখে দিতে হয়, একটা পর্দা রেখে দিতে হয়, ভেতরে কি হচ্ছে সেটা বাইরে আসতে দিতে নেই। কেননা কেউ যদি ক্যাপ্টেন হয়, কেউ যদি সামনে থেকে লড়াই করে, সেই ক্যাপ্টেন যদি ভেঙে পড়েন বা তার মধ্যে যদি কোনোরকম কিছু এসে যায় নেগেটিভিটি, তাহলে কিন্তু গোটা টিমটাকে এফেক্ট করবে। এবং সেই জায়গা থেকে কিন্তু যারা হারেনও, যেমন আমি কথাই বলছি যে বামফ্রন্ট কংগ্রেস 2021-এর বিধানসভায় শূন্য হয়ে গেছে, শূন্য হয়ে যাবে হয়তো সেটা বুঝতে না পারলেও ফলাফল যে খুব খারাপ হতে চলেছে এটা নিশ্চয়ই তারা নির্বাচনী প্রচার শেষে, ভোটের শেষে বুঝতে পেরে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্ত অবধি কি তারা সেটা বুঝতে দিয়েছিলেন? এমন একটা ভাব তারা দেখিয়ে যাচ্ছিলেন যে না, এখানে কিন্তু আমাদের অবশেষে একটা বড়সড় সংখ্যা আসবে, সরকার করতে না পারলেও আমরাই প্রধান জায়গায় আসছি, এরকম একটা ভাবমূর্তি তারা রেখেছিলেন। কিন্তু সেসব অবধি কী হলো? শূন্য হয়ে গেল। কিন্তু এই যে শূন্যটা হয়ে যাবে এইটা কোথাও গিয়ে ছাপ ফেলছিল শেষের দিকে বোঝা যাচ্ছিল, লড়াইয়ে কোথাও কিন্তু বামফ্রন্ট কংগ্রেস নেই। সুতরাং এখানেও শুভেন্দু অধিকারীরও সেই ব্যাপারটা হওয়ার জায়গা ছিল যে তিনি নিশ্চয়ই মুখোশ পরে থাকবেন। কিন্তু ইন্টারভিউয়ের প্রায় শেষের দিকে একটা যে নির্মল হো হো করা হাসি তার সামনে থেকে এলো, এবং শুধুমাত্র ওই হাসিটাই নয়, পুরো ইন্টারভিউ জুড়েই তিনি যে যে কথাগুলো বললেন একদম নির্বাচনের শেষে এসে, সেই জায়গা থেকে একটা কথাই বলা যেতে পারে, গেরুয়া সমর্থকরা বেশি করে গেরুয়া আবির কিনে রাখতে পারেন 4 জুনের জন্য। কেন বলছি এক এক করে ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, সঞ্চালক যখন একদম শেষের দিকে শুভেন্দুবাবুকে প্রশ্ন করছেন ওই রক্ষা কবচ নিয়ে, যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ নিতে হচ্ছে, তাকে শাসক দল যে আক্রমণ করছে, তিনি হাইকোর্টে রক্ষা কবচ নিয়ে চলছেন, সেই অবস্থায় ঠিক এই হো হো করা হাসির মুহূর্তটা তিনি উপহার দেন। এবং এইখানে শুভেন্দুবাবুর বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, কোথাও গিয়ে সামান্যতম কিছু টাল খেয়েছে, কনফিডেন্স ভেঙে পড়েছে? না, আমার অন্তত সেরকম মনে হয়নি। শুধুমাত্র এই জায়গাটাও নয়, বিভিন্ন সময়ে তিনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক। যেমন একটা কথা তিনি বললেন যে শাসক দলের বহু নেতা, বহু মন্ত্রী ভেতর থেকে তাকে এবারে নির্বাচনের কাজে সাহায্য করেছেন, অর্থাৎ আছেন তারা শাসক শিবিরে, কিন্তু তারা কাজটা করছেন, তারা চাইছেন গেরুয়া শিবির জিতুক, শুভেন্দুবাবু জিতুন এবং তার দল এগিয়ে যাক, এই কথাটা তিনি বললেন। এবার আপনারা বলবেন যে বিরোধীদের মনোবল ভাঙতে তো এই কথা বলতেই হয়, এই কথাটা শুভেন্দু অধিকারী যদি নির্বাচন শুরুর সময়ে বলতেন আমরা ভাবতাম যে হাওয়াই কথা ভাসিয়ে দিচ্ছেন বা নির্বাচনে সমস্ত কিছু চাঙ্গা রাখার জন্য এই কথাটা বলছেন। কিন্তু নির্বাচনটা যখন প্রায় মিটে গেছে তখন এই কথাটা বলে তখন তার কী ফায়দা হবে? এই কথাটা বলে যদি এই কথাটা সত্যি না হয় নির্বাচনের ফলাফলে সেটা বোঝা যাবে, সেখানে মুখ পূর্বে তো তারই যে শাসক দলের অভ্যন্তর থেকে আপনি এত সাহায্য পেয়েছেন বলছেন, আপনার এত কানেকশান আছেন আপনি বলছেন, অথচ ফলাফলেই দিতে পারলেন না। তাহলে এরকম একটা জায়গায় তার মতো একজন পরিণত রাজনীতিবিদ এই কথাটা বলে শুধু লোক হাসাবার ব্যাপার করবেন? আমার তো অন্তত মনে হয়নি।
শুধুমাত্র তাই নয়, ফলাফল থেকে আরম্ভ করে অনেক কিছু নিয়ে তিনি কথা বলছেন এবং প্রতিটি কথায় কিন্তু কনফিডেন্স ঝরে পড়ছে, এবং সেই কথাগুলো অনেক গুরুত্ব দিয়ে ভাবাচ্ছে সাধারণ মানুষকে। তার একটাই কারণ, শুভেন্দু অধিকারী এবার পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রে, প্রায় সমস্ত বিধানসভাতে চষে বেরিয়েছেন, নিজে জনসভা করেছেন, পদযাত্রা করেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, এবং প্রত্যেকটা জায়গাতেই দেখা গেছে স্বতঃস্ফূর্ত জনসমর্থন। এবার একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বা তার দলের আশেপাশে যদি কাউকে দেখা যায়, শাসকের রোষানলে পড়ার একটা সমূহ সম্ভাবনা আছে। অন্যদিকে তিনি যে বিশাল পয়সা টয়সা খরচ করবেন, করে লোকজন বাইরে থেকে নিয়ে আসবেন, না পুলিশ না প্রশাসন কারোর সাহায্য পাবেন, উল্টে তারা আটকাবার চেষ্টা করবে, বিরিয়ানির প্যাকেটের লোভে নিজের ঘর পুড়ে যাবে, নিজের বাড়িতে আঘাত নেমে আসবে, এই ভুলটা কোনো সাধারণ মানুষ করবেন না, কেননা বিরোধীদের সঙ্গে হাঁটা মানেই কিন্তু শাসকের রোষানলে পড়তে হবে। অন্যদিকে সর্বশক্তি প্রয়োগ করেছে শাসক দল, কিন্তু পুলিশের তরফে যে রিপোর্ট পাচ্ছি, বহু পুলিশের মানুষ রয়েছেন, পুলিশের বন্ধু রয়েছেন, যারা কিন্তু আমাদেরকেও খবর সাপ্লাই করে, আমার বাড়িতে কবে হানা দেওয়ার প্ল্যান হচ্ছে, কবে কে কী কেস করছে, কোন থানায় কীভাবে কী স্ট্র্যাটেজি সাজানো হচ্ছে, সমস্ত কিছু খবরই আগাম জানিয়ে দেন। শুধুমাত্র তাই নয়, রাজনৈতিক গতিবিধি কী হচ্ছে সেটাও তারা জানিয়ে দেন। তারা বলেন তারা পরাধীন হয়ে আছেন, তারা এই পরাধীনতা থেকে মুক্তি চান, যেভাবে তাদের বুকের উপর পা রেখে কার্যত কাজ করানো হচ্ছে, নিজের পরিবার পরিজনদের দিকে তাকিয়ে তারা করতে বাধ্য হচ্ছেন, কিন্তু তারাও এটা মেনে নিতে পারছেন না, ফলে তারা অনেক খবর দেন। এবং সেই পুলিশ মহলের খবর যেটা হচ্ছে, যে স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী বা তার সেনাপতি যখন সভা করছেন, এমনভাবেই ক্যামেরা ট্যামেরা ফিট হচ্ছে যে সেই ক্যামেরা ফিটিং থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র স্টেজটা দেখা যাবে, আর যে হ্যাঙ্গারটা হচ্ছে তার মধ্যে দেখানো হবে, খুব ক্লোজভাবে দেখানো হচ্ছে, যাতে মনে হচ্ছে প্রচুর লোক হচ্ছে। সিকিউরিটির একটা অজুহাত দিয়ে মূল মঞ্চ থেকে প্রায় 150-200 মিটার একটা ফাঁকা জায়গা রেখে দেওয়া হচ্ছে, আসলে সেটা কিন্তু সিকিউরিটি ইস্যুর জন্য নয়। সিকিউরিটির ইনচার্জে যারা আছেন তারা খবর দিচ্ছেন যে এই জায়গাটা ফাঁকা রাখা হচ্ছে, কেননা সবাই ভিড় হচ্ছে না। এর আগে যেটা হচ্ছিল, ওই আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, স্কুলের ছাত্রছাত্রী, এদেরকে ওই শিক্ষার বিভিন্ন রকম দেয়া হবে, ভাতাটাতা সেই সব দেখিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু নির্বাচনে তো সেটা সম্ভব হচ্ছে না। মেরে কেটে খুব বেশি হলে 3,000, 5,000, 10,000, 20,000-এর হয়তো সভা হচ্ছে, 20,000-এর সভা হয়তো হাতে গোনা হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী যেখানে সভা করছেন সেখানে 50,000, 60,000, 70,000 আরামসে ছড়িয়ে যাচ্ছে, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে। এই যে স্বতঃস্ফূর্ত মানুষের সমর্থনটা রয়েছে, এটাই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা অনেকটা পজিটিভ করে দিচ্ছে। প্লাস আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এবারে নির্বাচনটা তিনি কার্যত নিজের হাতে পরিচালনা করেছেন, সেখানে প্রার্থী বাছাইয়ে তার ইনপুটের যেরকম যথেষ্ট গুরুত্ব ছিল, তার পছন্দ করা প্রার্থী, মানে তিনি যে যে প্রার্থীদের নাম শর্টলিস্ট হয়েছে তার মধ্যে যাকে চেয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেখানে শিলমোহর পড়েছে বলে গেরুয়া শিবির সূত্রে খবর। সুতরাং এই জায়গা থেকে তার নিজস্ব একটা দায়বদ্ধতা আছে, যে তুমি যা চেয়েছো ভাই তোমাকে তাই দিয়েছি, কিন্তু এরপরেও যদি নির্বাচনে ভালো ফলাফল না হয় তাহলে কেন্দ্রীয় নেতৃত্বের রোষে তো তোমায় পড়তে হবে। সেই জায়গা থেকেও এতখানি পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ, মানে ইঙ্গিতটা কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে আর একটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে, সেটা হচ্ছে বিজেপির, বঙ্গ বিজেপির এই মুহূর্তে যারা প্রথম শ্রেণীর মুখ, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারবেন, তারা কিন্তু প্রায় সকলেই এবারে নির্বাচনী যুদ্ধে রয়েছেন। যেমন সুকান্ত মজুমদার, যেমন দিলীপ ঘোষ, যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেমন অগ্নিমিত্রা পাল, এরকম বহু জায়গায় বহুজনের নাম বলতে পারি যারা প্রথম শ্রেণীর নেতা এবং রাজ্য বিজেপির নেতা হিসেবে, মুখ হিসেবে উঠে আসছেন, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচনী যুদ্ধে লড়েছেন এবং তার ফলে নিজের কেন্দ্রেই অনেকটা বেশি তাদেরকে কনসেন্ট্রেশন দিতে হয়েছে। একমাত্র শুভেন্দু অধিকারীর কার্যত ফ্রি হ্যান্ড ছিল এবং তার ফলে এই লোডটা তিনি নিয়েছেন এবং গোটা রাজ্য জুড়ে তিনি চষে বেরিয়েছেন, ফলে গোটা রাজ্যের ছবিটা তার কাছে অনেকটা অনেকটা ক্লিয়ার। অবশ্যই মূল ফলাফল বোঝা যাবে 4 জুন, যখন ইভিএম বাক্স খোলা যাবে, এবং সেখানে আবারও সকলের মনেই একটা সন্দেহের জায়গা রয়েছে যে গণনার দিন কোনো খেলা হবে না তো। কিন্তু যেভাবে কালকে তিনি এত দীর্ঘ সময় ধরে ইন্টারভিউ দিলেন এবং প্রতিটি প্রশ্নের খুঁটিয়ে উত্তর দিলেন এবং যে বডি ল্যাঙ্গুয়েজে দিলেন, সেখান থেকে একটা কথাই বলতে পারি, শুভেন্দু অধিকারী কিন্তু অন্য গন্ধ পেতে শুরু করেছেন, যে গন্ধটা বাংলার
যারা যারা বিরোধী মানুষ, বিরোধী মনোভাবাপন্ন মানুষ শুঁকতে চান, সেই গন্ধটা কিন্তু শুভেন্দু অধিকারী পেতে শুরু করে দিয়েছেন। এবং তিনি জানেন রাজনৈতিকভাবে তার যারা প্রতিপক্ষ আছে তারা কিন্তু নিশ্চিতভাবে ধরাশায়ী হতে চলেছে। এবং 2019 থেকে অনেক ভালো ফলাফল তার দল বিজেপি করতে চলেছে, সেই কারণেই কি এই কনফিডেন্সটা আসছে। এই একটা হাসি কিন্তু কাল থেকে চর্চার বিষয় হয়ে গেছে। আজকেও গেরুয়া শিবিরের বহু কর্মী সমর্থকের সঙ্গে দেখা হলো একটা বিশেষ জায়গায়, এবং সেখানে তাদের সঙ্গেও কথা বলছিলাম। তারা অনেকেই অনেক কিছু স্পেকুলেশন করছে, অনেক কিছুর মধ্যে রয়েছেন, কিন্তু শুভেন্দুবাবুর এই যে বডি ল্যাঙ্গুয়েজ, শুভেন্দুবাবুর এই যে প্রবল উপস্থিতি গোটা নির্বাচনটা জুড়ে, যেভাবে তিনি কন্ট্রোল করলেন এবং গোটা রাজ্য জুড়ে কার্যত একার কাঁধে বঙ্গ বিজেপির দায়িত্বটা তুলে নিলেন, সেই জায়গা থেকে কালকের পর থেকে কিন্তু অনেক বেশি কনফিডেন্ট তাদেরও লাগছে। আপনারদের কি মনে হচ্ছে, সত্যি শুভেন্দু অধিকারীর এই বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ কোনো ওয়েভ দিচ্ছে? চৌঠা জুনের আগে লড়াইটা শেষ মুহূর্ত অবধি করতে হবে, যতক্ষণ না গণনা শেষ হচ্ছে, যতক্ষণ না জয়ীর শংসাপত্র কেউ হাতে পাচ্ছে ততক্ষণ নির্বাচন শেষ নয়, সকলেই জানে। কিন্তু নির্বাচনের আগেও বা নির্বাচন শেষ হওয়ার আগেও তো একটা যুদ্ধ জয়ের তৃপ্তি থাকে, সেইটা কি কোথাও দেখতে পাচ্ছেন, নাকি এটা শুধুমাত্র একটা ব্যাপার, আসল খেলা গণনার দিনই হবে? আপনাদের কি মনে হয়, উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।